রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা শুভক্ষণ। উগুমা রাজার দুলাল যাবে আজি মোর ঘরেরও সম্মুখ পথে, আজি প্রভাতে গৃহকাজ লই রহিব বল কি মতে, বলে দে আমায় কি করিব সাজ, কি ছাদে কবরে বেঁধে লব আজ, পড়িব অঙ্কে কেমন ভঙ্গি, কোন বরণীর বাস, মাগু কি হলো তোমার, অবাক নয়নে মুখপানে কেন চাস, আমি দাঁড়াব যেথায় বাতায়ন কোণে, সে চাবে না সেথা জানে তাহা মনে, ফেলিতে নিমেষ দেখা হবে শেষ, যাবে সে সুদূর পরে, শুধু সঙ্গের বাসি কোন মাঠ হতে বাজিবে ব্যাকুল সুরে, তবু রাজার দুলাল যাবে আজি মোর ঘরেরও সম্মুখ পথে, শুধু সে নিমেষ লাগি না করিয়া বেশ, রহিব বল কি মতে, ওগো মা রাজার দুলাল গেল চলি মোর ঘরের সম্মুখ পথে, প্রভাতের আলো ঝলিল তাহার স্বর্ণ শিখর রথে, ঘুমটা খসাই বাতায়ন থেকে নিমিষের লাগে নিয়েছি মা দেখে, ছিঁড়ি মণিহার ফেলেছি তাহার পথের ধুলার পরে, মাগো কি হলো তোমার, অবাক নয়নে চাহিস কিসের তরে, মোর হার ছেড়া মনে নেয়নি কুড়ায়ে, রথের চাকায় গেছে সে গুড়ায়ে, চাকার চিহ্ন ঘরের সম্মুখে পড়ে আছে শুধু আঁকা, আমি কি দিলেম কারে জানে না সে, কেউ ধুলায় রহিল ঢাকা, তবু রাজার দুলাল গেল চলি মোর ঘরের সম্মুখ পথে, মোর বক্ষের মনি না ফেলিয়া দিয়া রহিব বল কি মতে।